হচ্ছে কে? হ্যাঁ, আমি আমার সন্তুর মুখে শুনেছি, কিন্তু না গো, আমার বিশ্বাস হয় না আমার রাজা, আমার রাজা অমন কাজ করতে পারে। সে কি নিমা, আপনি হঠাৎ গানটা এরকম বেসুরো গাইছেন কেন? গগন, সুর বেসুর নয়, একটা কথা ঠিকই যে আমি আমার ন্যায্য পাওনা চাই, এটা কিন্তু ভুলে যেও না, আমরা একই বংশের ছেলে। দেখো, রাজা দিদি সমেত বাড়ি থেকে চলে যাবে, আর আমি, ওগো ওগো, তুমি কিছু একটা করো না গো। কিন্তু এতে কাজের সুবিধে অনেক বেশি। কি করে ভুলে যাব সেই দিনগুলোর কথা? মা মারা যাবার পর ওই বৌদি আমাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছে, দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছে। আজকে সেই বৌদি বাড়ির বাইরে, না না, এ আমি কিছুতে সহ্য করব না। আমার মনে হচ্ছে যে এর মধ্যে একটা চক্রান্ত কাজ করছে, আর সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। শোনো, হ্যাঁ, তুমি বরং দাদার কাছে যাও, আর আমি আমি বরং আমার দিদির কাছে যাই। হ্যাঁ চলো। না রে ছোট, তার হয় না। কেন হয় না, কেন হয় না দিদি? তোমার এখানে, তোমার এখানে থাকতে যে বড্ড কষ্ট হবে। আমি বলছি, আমি বলছি দিদি, বাড়ি ফিরে চলো। না শঙ্কর, আমার নীতি থেকে আমি এক পাও নড়ব না, তুই যা এখন। যাবার জন্য আমি আসিনি, চৌধুরী বংশে ভাবে ভাগ হোক এ আমি চাই না। কিন্তু কি করব বল, আমার পুরো অদৃষ্টে যা লেখা আছে তাই তো হবে। এ তোমার মিথ্যে অভিমান দিদি, তুমি একবারও ভেবে দেখেছো? তুমি আসার পর ও বাড়িতে দাদা কেমন একা একা রয়েছেন। হ্যাঁ, সেটাই তো ভাবছি, যে মানুষটা নিজে হাতে এক গ্লাস জল গড়ি পর্যন্ত খায়নি, কি করছে কে জানে। আমার কথা ছাড়, আমি ভাবছি ওদের কথা, রাজাটা এখনো ছেলে মানুষ, কি করছে কে জানে। তাই তো বলছি, তুমি একবার ডাকলে ওরা আবার চলে আসবে, বর্তা প্লিজ। না শঙ্কর, আমি তোদের তাড়িয়ে দিইনি, ওরা নিজের থেকে চলে গেছে। হ্যাঁ এসেছি, মাথা উঁচু করে নিজের ছেলেকে সঙ্গে করে চলে এসেছি। যাব বাড়িতে, ফিরে যেদিন উনি নিজে আমাদের নিতে আসবেন। জেদ যেমন প্রতাপ নারায়ণ চৌধুরীর আছে, তেমন এই সুভাষিনী চৌধুরীরও আছে। ওরই স্ত্রী তো। জানি না দিদি, জানি না, ঈশ্বর তোমাদেরকে নিয়ে কি খেলা খেলছেন। কিন্তু আমার কিছু করার নেই, তোর কাছে শুধু একটাই অনুরোধ, বাড়িস তোর খোঁজ রাখিস, দেখিস কোনো অসুবিধা যেন না হয়। রাখবো দিদি, যতদিন না তুমি ও বাড়িতে যাও আমি আমার দাদার দেখভাল করব। আমি তোমায় কথা দিচ্ছি দিদি। ব্যাস, আমার আর চিন্তা রইল না, আমি ছেলেকে নিয়ে এখানেই রয়ে গেলাম। এখন থেকে আমাদের মা ছেলের আশা ভালোবাসা স্বপ্নের পৃথিবী। না, অসম্ভব, আমার রাজা কোনোদিন এ ধরনের কোনো কাজ করতে পারে না, এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। গুরুর দিকে আর তাকানোই যাইতেছিল, একেরে ভাঙা পড়ছে, একে বদনাম তাই আবার অনাথ। অনাথ? হ্যাঁ, গুরুকে ওর বাবা মা ছোটবেলায় তুলাই না মানুষ করছে, এই কথা শোনার পর গুরুর সাথে ওর মাও বাইর হয়ে গেছে। আমি কই কি দিদি, তুমি একবার যাও। আমি তো যেতেই চাই বসুদা, কিন্তু আমাকে ওরা কিছুতেই ক্ষমা করবে না আমার ভুলের জন্য। তুমি বিশ্বাস করো মা, এসব চক্রান্ত।
কেন যে ছিনু এভাবে আমায় অপমান করলো? আমি জানি, আর কেউ চিনুক না চিনুক, আমি আমি তো চিনি আমার ছেলেকে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি জানি আমার রাজা এ কাজ করতেই পারে না। কিন্তু গুরু, তোমার এইভাবে ফাঁসাইলো কে? গগন, আগে ছোট কথা, ছোট কথা। না না গগন, ওই ঝিনুক বলে মেয়েটিকে দিয়ে তুমি এ কাজ করিয়ে ভুল করেছো। শুনতো না বলে তো আমি জানতেই পারতাম। হ্যাঁ, কিন্তু এই কাজটা না করলে আপনি তো আপনার লোককে পৌঁছতেই পারতেন না। সেটা আমি বুঝতাম, কিন্তু এভাবে বংশের মুখে চুন কালি মাখানো তোমার ঠিক হয়নি। হ্যাঁ, কিন্তু ছোট কথা, আমি বলছিলাম। কোনো কিন্তু নয়, আমি আশা করব যে এরপর তুমি যা করবে আমাকে জিজ্ঞেস করে করবে। একটা কথা ভুলে যেও না, তুমি কিন্তু ম্যানেজার মালিক নও, কথাটা মনে থাকে যা। লে বাবা, এবার কি করবে গুরু? সেটাই তো ভাবছি। এই তুমি তুমি এখানে একা বসে আছো, আমি তোমার জন্য খাবার এনেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। খাবারটা খেয়ে নাও, খেয়ে নাও। আমার খিদে নেই, তুই খাবারটা নিয়ে যা। হ্যাঁ মা, আমি আমি আমার ফুলের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি আমার আশীর্বাদ করো যেন আমি আমি এই যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। মা, এ যুদ্ধ নয় মা, এ তোর অগ্নি পরীক্ষা, তোর প্রায়শ্চিত্তের অগ্নি পরীক্ষা। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে সঙ্গে থাকবে। তুই যেন অজয়নগরের বৌমা হয়ে আমার শিক্ষার মর্যাদা রাখতে পারিস। হ্যাঁ, যা মা, যা 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 মা, যা। তুমি এখানে? চলে এলাম রাজা। তোমার এখানে আসা উচিত হয়নি। আমার তো আরো অনেক কিছুই উচিত হয়নি। কেন এসছো এখানে? তোমার সাথে থাকবো বলে। ভুল করেছো। কি ভুল করেছি? মেম সাহেব, আমি তোমার কলার নেকলেস নই যে যখন ইচ্ছে পড়বে আর খুলে ফেলে দেবে। না রাজা, ও ভুল করেনি। দেখুন না মা, ও আমার মনের কথা বুঝতেই পারছে না। আমি তো বলছি, আমি আমি অন্যায় করেছি, আমি আমার অন্যায় স্বীকার করছি। আমি কি একটাও সুযোগ পেতে পারি না? ও সুযোগ না দিলেও আমি দেব। কিন্তু মা, রাজা, আমি যেমন তোর মা, ওরও তো মা। মনের কথা মা বুঝবে না তো কে বুঝবে? কিন্তু মা, মানে ও আমি, মানে আমরা দুজনে একসাথে। এত ঘাবড়াবা কি আছে? আমি জানি তোর বাবা ওকে হত মেনে নেবে না, কবে নেবেন জানি না, কিন্তু আমি ওকে আমার বৌমা হিসেবে মেনেই নিয়েছি। না না না, সেসব তো ঠিক আছে, কিন্তু ও থাকবে কোথায়? আমার ঘরে, চলো। বারান্দায় না খুব সুন্দর হাওয়া দেয় না রাজা? পারবি না থাকতে? তুই পারবি না থাকতে? চলো তো ভেতরে। ও তোমরা বরঞ্চ একটু কথা বলে নাও, আমি খাবারটা দেখি বন্দোবস্ত করি।